आज आमी आपनादेर देखाच्छि डिम दिए चिचिंगार एकटा नतून रेसिपी। तार जोन्नो चिचिंगा छोटो छोटो टुकरो करे नियेछि। कड़ाइते तेल गरम करते दियेछि, एकटा बड़ो पेंयाज कुचि, टमेटो कुचि, रसुन कुचि आर काँचा लंका कुचि नियेछि। प्रथमेई डिमटाके भेजे झुड़ि करे नेब। तार जोन्नो आमी चारटे डिम नियेछि, डिम फाटिये दिये दिच्छि आर एक चामच नून दिए दीची। भालो करे नाड़ाचाड़ा करे निये डिमटाके झुड़ि बनिए निते हबे। দেখুন ডিম ঝুরি বানানো হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নিলাম। কড়াইতে আবার সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে কারি পাতা দেব। ছোট সাইজে কারি পাতা হলে 10-12টা কারি পাতা লাগবে, বড় সাইজে কারি পাতা দিলে 5-6টা দিতে হবে। কারি পাতাটা যখন একটু ফুটে আসবে তখন একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, নরম হয়ে আসবে, তখন এখানে আমি কেটে রাখা, কুচি করে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ জিরে ও ধনে গুঁড়ো, এক চামচ নুন, আর কুচি করে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে চিচিঙ্গাটা সেদ্ধ হওয়ার জন্য রাখতে হবে। ঢাকনা খুলে দেখুন চিচিঙ্গাটা ভালো সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব এক চামচ চিনি। আগের থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল এক চিচিঙ্গা বা ডিমের চিচিঙ্গা রেসিপিটি। আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই বাড়িতে রুটি বা পরোটার সঙ্গে ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু লাগে খেতে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।